জিবন একসময় বাংলা সিনেমায় রাজ করতেন যিনি, যিনি ছিলেন সকল মেয়ের ক্রাশ, এবং বর্তমানেও যিনি ঠিক আগের মতোই লাইমলাইটে থাকেন, আজ আমরা বলবো তারই কথা। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা কথা বলবো দীপক অধিকারী ওরফে বাংলার সুপারস্টার দেবের জীবনের কিছু অজানা গল্প এবং এনার লাইফস্টাইল সম্পর্কে। তার সাথে সাথে আমরা আজকে দেবের কিছু পার্সোনাল জিনিস, যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রেমিকা, পরিবার ইত্যাদি, সেই সব বিষয়ে বলতে চলেছি এই ভিডিওটিতে। তাই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করছি একদম শেষ অবধি সবাই দেখবেন। তো আপনারা যেমনটা জানেন, দেবের আসল নাম হচ্ছে দীপক অধিকারী এবং এনার ডাক নাম হচ্ছে দেব এবং রাজু। দেবের জন্মের ব্যাপারে বললে, দেব 25 ডিসেম্বর 1982 সালে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে এনার বয়স হচ্ছে 38 বছর। এরপর দেবের জন্মস্থানের ব্যাপারে বললে, দেব পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুর বলে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছেন। দেবের উচ্চতা হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি এবং ওজন হচ্ছে 85 কেজি। দেবের প্রফেশনের ব্যাপারে বললে, দেব একজন অ্যাক্টর, প্রোডিউসার, স্ক্রিন রাইটার এবং তার সাথে সাথে তিনি একজন পলিটিশিয়ান। এবং এনার স্কুল জীবনের কথা বললে, ইনি পুরুষোত্তম হাই স্কুল, যেটি কিনা মুম্বাইয়ের বান্দ্রাতে উপস্থিত, সেখান থেকে করেছেন। এবং এনার কলেজের ব্যাপারে বললে, ইনি ভারতী বিদ্যাপীঠ ইউনিভার্সিটি, যেটি পুনেতে অবস্থিত, সেখান থেকে করেছে। এনার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বললে, ইনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করেছেন এবং তার পাশাপাশি ইনি অ্যাক্টিংয়েও ডিপ্লোমা করেছেন। তো চলুন এবার জেনে নিই দেবের কেরিয়ার সম্পর্কের কিছু অজানা কথা। তো দেব একটি ছোট্ট গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দেব তার ছোটবেলাটা তার মামার বাড়িতে কাটিয়েছেন, যেটি ছিল ওই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটি জায়গায়। এরপর তিনি যখন একটু বড় হন, তখন তিনি মুম্বাইয়ে চলে যান তার ফ্যামিলির সাথে এবং সেখানে তিনি সেই পুরুষোত্তম হাই স্কুল কলেজে ভর্তি হন। দেব ছোট থেকে একজন ভালো স্টুডেন্ট ছিলেন। তো তারপর যখন দেব তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করে, তারপর তিনি ইঞ্জিনিয়ারিং করার কথা ভাবেন। আর দেবের কম্পিউটারের সাথে একটি আলাদা ভালো লাগা ছিল সেই সময় থেকেই, মানে সেই ছোটবেলা থেকেই। তাই তিনি মুম্বাইয়ের পুনের সেই বিদ্যাপীঠ ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে যান। এরপর দেব যখন তার কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা শেষ করেন, তারপর সে মুম্বাইয়ের কিশোর নামিত কাপুর বলে একটি অ্যাক্টিং একাডেমি থেকে অ্যাক্টিংয়ে ডিপ্লোমা করেন। দেব মুম্বাইয়ে তার বাবার সাথে থাকতেন। তো দেব একদিন তার ইন্টারভিউতে বলেন যে, একবার যখন তার স্কুলে গরমের ছুটি পড়েছিল, তখন সে তার বাবার সাথে এমনি কোথাও একটা ঘুরতে গিয়েছিলেন আর সেখানে সেদিন নানা পাটেকরের সিনেমার একটি শুটিং চলছিল এবং দেব সেই শুটিংয়ে দেখেন যেন তারা অ্যাক্টিংয়ের জায়গায় ফ্যামিলি সহ পিকনিক করতে এসেছেন সেখানে। এমনটা মনে হচ্ছিল তাদেরকে দেখে। আর এত মজার সাথে যে কোনো কাজও করা যায়, সেটি দেখে দেবের আলাদা একটা ভালো লাগা জন্মাতে শুরু করে অ্যাক্টিংয়ের প্রতি। আর তাই তিনি স্কুল থেকেই ভাবতে শুরু করেন যে তিনি একদিন অনেক বড় অভিনেতা হবে এবং তিনি তার প্রফেশন অ্যাক্টিংয়ের মধ্যেই বানাবেন। আর তাই জন্যই দেব তার স্কুলের পড়াশোনা কমপ্লিট করার পর ইঞ্জিনিয়ারিং ভর্তি হন এবং ইঞ্জিনিয়ারিং করার পরই তিনি অ্যাক্টিং স্কুল থেকে অ্যাক্টিংয়ে ডিপ্লোমা করেন। তো দেবের অ্যাক্টিংয়ের ডিপ্লোমা কমপ্লিট করার পর 2004 সালে টার্জান দ্য ওয়ান্ডার কার সিনেমাটির একজন অবজার্ভার হিসাবে তিনি সিনেমায় প্রথম পা রাখার চেষ্টা শুরু করেন। এরপর 2005 সালে দেব প্রথম বাংলা সিনেমায় অ্যাজ এ হিরো অভিনয় করার অফার পান। সেই সিনেমাটির নাম হলো অগ্নিশপথ, যেখানে তার হিরোইন ছিল রচনা ব্যানার্জি। দেব এই সিনেমাটির জন্য মুম্বাই থেকে সোজা কলকাতা চলে আসেন আর সিনেমাটিতে কাজ করেন, কিন্তু রিলিজ করার পর সিনেমাটি একদম ফ্লপ খেয়ে যায়। এবং তারপর দেব আবার একটি সিনেমার অফার পান, যে সিনেমাটির নাম ছিল আই লাভ ইউ, কিন্তু এই সিনেমাটিও সেই সময় অতটাও জনপ্রিয়তা পেয়েছিল না আর যার জন্য দেব 14 মাস ধরে কোনো কাজই পাচ্ছিল না। এরপর দেব মনকে শক্ত করে নিজেকে আরও ইম্প্রুভ করার জন্য পুনরায় মুম্বাইয়ে চলে যান আর সেখানে গিয়ে ডান্স আর ফাইটের ট্রেনিং নিতে শুরু করেন। আর তারপর 2009 সালে চ্যালেঞ্জ সিনেমার মাধ্যমে তিনি আবার কামব্যাক করেন বাংলা সিনেমাতে। সেই সিনেমাটি ভীষণ জনপ্রিয়তা পায়, যেটা তাকে রাতারাতি সুপারস্টার করে তোলে এবং তারপর দেব আর পিছু ফিরে তাকায়নি। তিনি একটার পর একটা হিট সিনেমা দিয়েই গেছেন প্রতিনিয়ত। তো বর্তমানে এখন দেবের একটি নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে, যার নাম হচ্ছে দেব এন্টারটেইনমেন্ট। এর পাশাপাশি দেব হচ্ছেন একজন পলিটিশিয়ান। তো চলুন এবার জেনে নিই দেবের পার্সোনাল লাইফ সম্পর্কের কিছু কথা। তো দেবের বাবার নাম হচ্ছে গুরুদাস অধিকারী, যিনি পেশায় একজন ফুড ক্যাটারিংয়ের সার্ভিস চালান, এবং এনার মায়ের নাম হচ্ছে মৌসুমী অধিকারী,
যিনি একজন হাউস ওয়াইফ। এর পাশাপাশি দেবের একটি বোনও রয়েছে, যার নাম হচ্ছে দীপালী অধিকারী, এবং এনার 9 আগস্ট 2015 সালে বিয়ে হয়ে গেছে। এবং তারই পাশাপাশি দেবের গার্লফ্রেন্ডের ব্যাপারে বললে, এনার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রুক্মিণী মিত্র, যিনি বর্তমানে বাংলা সিনেমার একজন অভিনেত্রী। এরপর দেবের স্যালারি সম্পর্কে বলতে গেলে, বর্তমানে দেব একটি সিনেমা করার জন্য প্রায় 90 লাখ টাকার মতো নিয়ে থাকেন। এর পাশাপাশি ইনি কোনো রিয়ালিটি শোতে অ্যাজ এ জাজ হিসাবে আসার জন্য সেই সিজনের হিসাবে প্রায় 30 থেকে 40 লাখ বা তারও বেশি নিয়ে থাকেন। দেবের টোটাল নেটওয়ার্কের কথা বলতে গেলে, এনার কাছে প্রায় 150 কোটি টাকারও বেশি ধন সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি দেবের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে, দেবের কাছে মূলত 3টি সুপার কার রয়েছে, যার মধ্যে থেকে 2টি BMW এবং 1টি মার্সিডিজ রয়েছে, যার মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় 1 কোটি টাকার মতো। তো বন্ধুগণ, কেমন লাগলো বাংলা সুপারস্টার দেবের ব্যাপারে জেনে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর তার সাথে সাথে যদি আপনারা দেবের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর এরম টাইপের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।